হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার বের করার ওয়ে। সো প্যালিন্ড্রোম নাম্বার কোনগুলো? প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলোকে রিভার্স করলে বা উল্টা করলে আমরা সেই সেম নাম্বারটি ফেরত পাব। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি, সরি, 4 5 4, সো এটাকে যদি আমরা উল্টা করি বা রিভার্স করি তাহলে দেখা যাবে 4 মাঝখানেটা মাঝখানে বসবে এবং লাস্টেরটা চলে যাবে প্রথমে। সো 4 5 4। আবার আমরা যদি দেখি 1 2 1, এটাকে রিভার্স করে লাস্টেরটা যাবে প্রথমে, মাঝখানেরটা যাবে মাঝখানে এবং লাস্ট ফার্স্টটা চলে যাবে লাস্টে। সো 121 = 121, সো এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার। আবার আমরা যদি দেখি 3 2 1, যেটাকে রিভার্স করলে হয় লাস্টেরটা চলে যাবে প্রথমে, সো 1 মাঝখানেরটা মাঝখানে, 2 এবং লাস্টেরটা চলে যাবে প্রথমেরটা চলে যাবে লাস্টে। সো 321 এবং 123 সেম না, সো এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার না। প্যালিন্ড্রোম নাম্বার বের করার ক্ষেত্রে দুটি লজিক আমাদের কাজ করবে। একটি, প্রথমটি হচ্ছে দুটি শর্ত পূরণ করতে হবে বেসিক্যালি। সো শর্ত দুটা হচ্ছে, প্রথমে আমাদের মিলাই দেখতে হবে যে যে নাম্বারটা আমরা ইনপুট নিব সেটাকে প্রথমে আমার রিভার্সে কনভার্ট করে নিতে হবে, এবং রিভার্সে কনভার্ট করার পরে যেটা ইনপুট আছে সেটার সাথে মিলে দেখতে হবে সেই নাম্বার দুটি সেম কিনা। যদি সেম হয় তাহলে এটা প্যালিন্ড্রোম নাম্বার, আদারওয়াইজ এটা প্যালিন্ড্রোম নাম্বার না। সো রিভার্স করার জন্য যে লজিকটা সেটা নিয়ে আমরা যদি দেখি, প্রথমে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা নিব এবং চেক করব এটা 0-র থেকে বড় কিনা, ততক্ষণ পর্যন্ত এই লুপটি কাজ করবে। এই লুপের ভিতরে যেটি থাকবে সেটি হচ্ছে একটি রিমাইন্ডার বের করার জন্য আমার একটি ভ্যারিয়েবল থাকবে, যেটাকে আমরা এখানে ধরে নিয়েছি আর, আর ইকুয়াল টু এক্স রিমাইন্ডার 10, তার মানে 10 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকে সেটা আমার আর এ সেফ থাকবে, এবং সাম ইকুয়াল টু সাম মাল্টিপ্লাই 10 প্লাস রিমাইন্ডার। এই যে সাম ভ্যারিয়েবল, এই সাম ভ্যারিয়েবলের মধ্যেই বেসিক্যালি আমার যে রিভার্স নাম্বার সেটির লাস্ট পর্যন্ত আউটপুট হিসেবে বের হয়ে আসে, এবং এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 10, যেটা আমার কাউন্টিংয়ের জন্য যদি 3টি ডিজিট বা 4টি ডিজিট থাকে 10 দিয়ে প্রত্যেকবার ভাগ করলে আমার 4 ডিজিট পর্যন্ত এই লুপটা চলবে। এই জন্য এই কাউন্টটা রাখার জন্য আমরা 10 দিয়ে ভাগ করে থাকি। এখন আমরা এটা যদি টেস্টিং কেসে যদি আমরা আউটপুটটা বের করার জন্য চেষ্টা করে বা এই প্রোগ্রামটা রান করে দেখতে চাই ম্যানুয়ালি, তাহলে আমরা যদি দেখি আপাতত টেম্পের ভ্যালু হচ্ছে আমার 445, এবং ওয়াইল এক্স গ্রেটার দেন 0, 445 অবশ্যই 0-র চেয়ে বড়, সো রিমাইন্ডার এখন থাকবে হচ্ছে এক্স রিমাইন্ডার 10। সো 10 দিয়ে যদি আমরা ভাগ করি রিমাইন্ডার থাকবে হচ্ছে 4, যেহেতু 45 × 10 = 450, সো রিমাইন্ডার আলটিমেটলি থাকে 4, এবং সামের ভ্যালু থাকে সাম মাল্টিপ্লাই 10। প্রথমে সামের ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি যদি আমরা ধরি তাহলে এটার ভ্যালু হচ্ছে 0, সো 0 × 10 = 0 প্লাস আর মানে রিমাইন্ডার মানে 4, সো সাম ইকুয়াল টু এখন আছে 4। এরপরে এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 10, সো এক্সের ভ্যালু হচ্ছে আমার 454, যেটা 10 দিয়ে ভাগ করলে আমার থাকে 45.4 অথবা 45 অবশ্যই 0-র চেয়ে বড়, সো সেকেন্ড টাইম রুটটি রান করবে এবং রিমাইন্ডার থাকবে তখন এক্স মড 10, সো এক্সের ভ্যালু হচ্ছে 45, যেটা মড করলে রিমাইন্ডার থাকে হচ্ছে 5, এবং সাম ইকুয়াল টু সাম মাল্টিপ্লাই 10 প্লাস আর, সো সামের ভ্যালু এখন আছে 4, সো 4 × 10 = 40 প্লাস রিমাইন্ডার হচ্ছে 5, সো 45, এবং এক্সের ভ্যালু এখন 10 দিয়ে যদি আমরা 45 ভাগ করি তাহলে থাকে 4.5 বা 4, 4 যেহেতু 0-র চেয়ে বড়, সো লুপটি আরেকবার রান করবে এবং রিমাইন্ডার তখন থাকবে হচ্ছে 4 রিমাইন্ডার 10, সো আলটিমেটলি রিমাইন্ডার থাকে 4। সাম ইকুয়াল টু
তাহলে হবে পরের লাইনে সাম 45 মাল্টিপ্লাই 10 প্লাস রিমাইন্ডার 4 সো ইকুয়াল টু 450 প্লাস 4 সো 454 যেটা কিনা আমাদের ইনপুট 454 এর রিভার্স সো এই দুইটা যদি আমরা পরবর্তীতে ইফ কন্ডিশন বা কোন একটা কন্ডিশন দিয়ে যদি আমরা দেই যে ইনপুট ইকুয়াল টু যে সাম এই দুটো যদি সমান হয় তাহলে প্রিন্ট করবে এটা প্যালিন্ড্রোম নাম্বার আর যদি আদারওয়াইজ অন্য কিছু হয় তাহলে এটা প্যালিন্ড্রোম নাম্বার না এবার আসুন আমরা কোডিং এ যদি আমরা দেখি আপনারা যদি গুগলে সার্চ দেন জাভা অনলাইন কম্পাইলার তাহলে হাজার হাজার অনলাইন কম্পাইলার থাকবেন পেয়ে থাকবেন সি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা এই অনেকগুলো অনলাইন কম্পাইলার পাবেন সো আমি আপাতত জাভাতে দেখাচ্ছি আপনারা সেম লজিক ইমপ্লিমেন্ট করে অন্যান্য ভাষায় অন্যান্য ল্যাঙ্গুয়েজেও দেখতে পারেন সো আমি একটা পাবলিক ক্লাস নিছি প্যালিন্ড্রোম এক্সাম্পল এবং জাভার যে সিনট্যাক্স অনুযায়ী পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এগুলো নিয়েছি এবং আমি চারটা ভ্যারিয়েবল নিয়েছি সেটা হচ্ছে রিমাইন্ডারের জন্য আর সামটা ক্যালকুলেশন করার জন্য জিরো টেম্পোরারি ভ্যারিয়েবল যেটাকে আমার ইনপুট রাখার জন্য ব্যবহার করা হবে সেটা হচ্ছে টেম্প এবং একটি নাম্বার নিছি 454 আপনার এই ইন্ট এন ইকুয়াল টু আমি যে 454 নিছি এখানে আপনি স্ক্যানার দিয়ে ইউজার থেকে ইনপুট নিয়ে চেক করে দেখতে পারেন সো লজিক অনুযায়ী টেম্প ইকুয়াল টু আমরা এন ধরছি এন মানে ইন্টিজার যে 454 যে নাম্বারটি সেটি এবং সেম লজিক যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম লজিকটি বসাইছি এবং লাস্টে দেখা গেছে দিছি আমি ইফ টেম্প ইকুয়াল টু সাম দেন প্রিন্ট প্যালিন্ড্রোম নাম্বার এলস নট প্যালিন্ড্রোম সো এটি একটি খুবই সোজা একটি প্রোগ্রাম একটু যদি লজিক্যালি চিন্তা করেন এটা করা সম্ভব এবং এই ধরনের কোশ্চেন প্রায় বিভিন্ন এক্সাম ইভেন হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য যেসব এক্সাম ওগুলোতে তো এসে থাকেই বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পরীক্ষা তারপর গভর্নমেন্টের আইটি রিলেটেড যেসব সার্কুলার হয়ে থাকে সেগুলোতে প্যালিন্ড্রোম নাম্বার অনেক সময় এসে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।